আমি মনে হয় বাংলাদেশের ফার্স্ট কোন মেয়ে যে কিনা এত সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে লাইভে আসছে আর বলতেছে যে না আমি প্রেগনেন্ট না। একের পর এক সমালোচনার জন্ম দিয়ে যাচ্ছেন কণ্ঠশিল্পী মইনুল হাসান নোবেল। সমালোচিত এই গায়ক দুদিন আগে ফেসবুকে জানিয়েছেন হয়তো তিনি এবং তার স্ত্রী বাবা মা হতে চলেছেন, তবে তার স্ত্রী মেহরুনা সালসাবির বিষয়টিকে মিথ্যে বলে দাবি করেছেন। সোমবার নোবেল তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেন, আলহামদুলিল্লাহ হয়তো আমরা বাবা মা হতে চলেছি, আমি এবং আমার সহধর্মিনীর জন্য দোয়া করবেন। তবে বিষয়টি প্রত্যাখ্যান করেছেন তার স্ত্রী সালসাবিল। এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা, আমি প্রেগনেন্ট না। আমি কেন বলবো যে আমি প্রেগনেন্ট, আমি যদি প্রেগনেন্ট না হই। ফেসবুক পেজে লাইভে চলে আসেন তিনি, এ নিয়ে কথা বলেন। তিনি বলেন তার বন্ধুরা হঠাৎ নোবেলের একটি স্ট্যাটাস তাকে ইনবক্স করে, যাতে নোবেল জানিয়েছেন সে নাকি বাবা হচ্ছে এবং তার স্ত্রী মা হতে চলেছেন। সেখান থেকেই প্রথমে তিনি বিষয়টি জানতে পারেন, কিন্তু তিনি প্রেগনেন্ট না এবং তিনি মা হতেও যাচ্ছেন না। এ ব্যাপারে তিনি নোবেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু সে করেনি। নোবেল কেন এমনটা করলো তিনি জানেন না বলে দাবি করেন সালসাবিল। তিনি বলেন তিনি প্রেগনেন্ট নন। নোবেল স্যার কেন বললো ওটা আমারও কোশ্চেন, যে সে কেন বললো যে আমি প্রেগনেন্ট, আমি প্রেগনেন্ট না। মাতৃত্বের বিষয়টি নোবেল কোনোভাবেই ব্যবহার করতে পারে না। এরপর সালসাবিল স্ট্যাটাস দিয়ে জানান বিষয়টি নিয়ে তিনি খুবই লজ্জিত। নোবেল পত্নী আরো বলেন তিনি খুবই লজ্জিত এবং তার জানা নেই কেন বলা হয়েছে যে তিনি প্রেগনেন্ট। এই মিথ্যাচারের ঘটনায় তিনি লজ্জিত। বিতর্কিত গায়ক নোবেল 2019 সালের 15 নভেম্বর মেহরুবা সালসাবিলকে বিয়ে করেন। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পাশাপাশি 15 মিনিটের একটি লাইভ ভিডিওতে বিস্তারিত জানান নোবেলের স্ত্রী। স্ট্যাটাসের পর এ প্রসঙ্গে মন্তব্য জানতে গণমাধ্যমের পক্ষ থেকে মেহরুবা সালসাবিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সেখানেও পরিষ্কার জানিয়ে দেন তিনি অন্তঃসত্ত্বা নন। ক্যারিয়ারের শুরু থেকে নিজের কোনো গান প্রকাশ হওয়ার আগে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় থাকেন 2019 সালে ভারতের জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো সারেগামা পাতে অংশ নিয়ে আলোচনায় আসা নোবেল। কিছুদিন আগেও বাংলাদেশের কিংবদন্তি শিল্পী জেমসকে নিয়ে কটাক্ষ করে একের পর এক স্ট্যাটাস দেন নোবেল। সেই ঘটনায় তীব্র ক্ষোভের মুখে পড়েন নোবেল, এমনকি তাকে বয়কটেরও দাবি ওঠে। এছাড়া গণমাধ্যম কর্মীদের অপহরণ সহ বিভিন্ন হুমকি ধামকির অভিযোগ ওঠে নোবেলের বিরুদ্ধে, আর এ নিয়ে থানায় জিডি পর্যন্ত হয়। শেষ পর্যন্ত গণমাধ্যম ও সবার কাছে ক্ষমা চান তিনি। তবে ক্ষমা চাওয়ার পরও কিছুদিন যেতে না যেতেই আবারও তিনি আলোচনায় আসলেন এবং তাও পিতৃত্বের মতো একটি সেন্সিটিভ বিষয় নিয়ে তিনি মিথ্যাচার করেছেন, আর এ নিয়ে আরও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা।